Hello viewers, very very welcome to my YouTube channel. Viewers, আমরা আজকে Google Ads Part-7 এ আছি. Part-7 এ আমরা জানবো negative keyword match সম্পর্কে. এর আগের ভিডিওতে ছিল আমাদের Part-6. Part-6 এ আমরা দেখেছিলাম keyword match type. Keyword match type আগে আপনাদেরকে জানতে হবে. Keyword match সম্পর্কে যদি কিছুই না জানেন তাহলে কিন্তু negative keyword match type সম্পর্কে জানবেন না. তো সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা দেখার আগে আবার Part-6 এর keyword match type এটা অবশ্যই দেখে আসবেন. তাহলে এই negative keyword match কি, Google Ad এ negative keyword match কিভাবে কাজ করে, কিভাবে apply করতে হয়, কিভাবে এটা trigger করে, এটা জানতে গেলে আপনাকে অবশ্যই আমার ভিডিও আগের ভিডিওটা দেখে আসতে হবে. তাহলে আমি আজকে যেগুলো আলোচনা করব সেগুলো আপনি clearly বুঝতে পারবেন. তো চলুন আমরা ভিডিওটা শুরু করি. নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে আসলে এমন একটা কিওয়ার্ড যেটাকে আপনি যদি গুগল অ্যাডস এর মধ্যে প্লেস করেন নেগেটিভ কিওয়ার্ড কে, তখন কিন্তু দেখা যাবে যে ওই কিওয়ার্ডে কোনো আপনার অ্যাডটা কাজ করবে না. এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এইরকম কিওয়ার্ড ইউজ করব কেন আমরা যেটা আমার গুগল অ্যাডে ট্রিগার করবে না, ওই ধরনের কিওয়ার্ড আমরা রাখতে যাব কেন? হ্যাঁ, এটারও জরুরি আসলে আছে যে আপনার নেগেটিভ কিওয়ার্ড ইউজ করলে আপনার কি হয় সেগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে বলছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে নেগেটিভ কিওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ গুগল অ্যাডসে, সেটা আপনারা খুব সহজেই বুঝে যাবেন। নেগেটিভ কিওয়ার্ডস হচ্ছে, আসলে আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, নেগেটিভ কিওয়ার্ডস যখন আমরা অ্যাপ্লাই করবো গুগল অ্যাডসে তখন ওই নেগেটিভ কিওয়ার্ডস রিলেটেড কোনো কিওয়ার্ড দিয়ে যদি আপনার অডিয়েন্স সার্চ করে তখন কিন্তু আপনার অ্যাডটা শো হবে না। তো এটা তো আসলে বেনিফিট না আমার জন্য, এটা হচ্ছে আসলে আমার কেন বেনিফিট, এটা আসলে বেনিফিট বটে, বেনিফিট না তা নয়, এটা আসলে আপনার বেনিফিট, বেনিফিট কেন সেটা আমি বুঝাচ্ছি। ধরেন আমরা, আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং আমাদের ইনস্টিটিউট, আমি একটা অ্যাড প্লেসমেন্ট করছি গুগল অ্যাডসে যেটা আমার অডিয়েন্সরা আসবে, যারা গুগল অ্যাডস শিখতে চায় তারাই কেবল আমার এখানে আসবে, এবং আমার এটা হচ্ছে একটা পেইড কোর্স, মানে আপনাকে পেমেন্ট করে কোর্সটা কিনতে হবে। তো সেক্ষেত্রে আমি কি লিখছি, ডিজিটাল মার্কেটিং কোর্স, আমার কিওয়ার্ড সিম্পল কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড আমি লিখলাম। তাহলে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখলে সবাই কিন্তু আসবে, সবাই আসবে বলতে এটা একটা যেহেতু ব্রড কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, সেই জন্য সবার আসার সম্ভাবনা আছে। যারা অন্য কিওয়ার্ড লিখে সার্চ করবে, যা ধরন হতে পারে যে অনেকে সার্চ করবে পেইড ডিজিটাল মার্কেটিং কোর্স, তারাও কিন্তু ট্রিগার হতে পারে আমার এই অ্যাডে। তারপর যারা লিখবে যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, তারাও কিন্তু দেখা যাবে যে আমার এই অ্যাডটা দেখছে, কারণ আমি যেটা লিখেছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কিওয়ার্ডটা হচ্ছে একটা একটা সাধারণ কিওয়ার্ড, মানে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এটা কোনো নেগেটিভ কিওয়ার্ড না, সেজন্য নেগেটিভ যারা আছে তারাও কিন্তু চলে আসতেছে আমার এই অ্যাডে। তো আমি চাচ্ছি আসলে আমার এটা যেহেতু পেইড অ্যাড, মানে পেইড কোর্স, আপনাকে পেইড করে কিনতে হবে, তো সেহেতু আমি চাচ্ছি যে আপনার যদি মেন্টালিটি থাকে যে আপনি পেইড করবেন না, আপনি ফ্রিতে কোর্স করবেন, তাহলে আপনি যেন আমার অ্যাডটা না দেখেন। তো সেই জন্য আমি কি করব, আমি নেগেটিভ কিওয়ার্ডে আমার গুগল অ্যাডসে নেগেটিভ কিওয়ার্ডে রাখবো ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমি আমার নেগেটিভ কিওয়ার্ডে লিখে রাখবো, যাতে গুগল অ্যাডে কেউ যখন গুগলে সার্চ করবে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, সে ব্যক্তি যেন আমার অ্যাডটা না দেখে। তো না দেখলে কি হবে, না দেখলে কিন্তু অনেক কিছু হবে, না দেখলে হচ্ছে, ধরেন আমি আপনাদেরকে একটা একটা টার্মস বলি, আপনার কোয়ালিটি অডিয়েন্স যখন আসবে না, ধরেন যে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্স চাচ্ছে, সে কিন্তু আপনার ক্লিক থ্রু রেটে কিন্তু সিটিআরে কিন্তু ইম্প্রুভমেন্ট হবে না আপনার অ্যাডটা, সে আসলো আপনার অ্যাডে দেখে কিছুই করে নেই চলে গেছে, তাহলে আপনার কি হচ্ছে ক্লিক থ্রু রেটটা কিন্তু ইম্প্রুভ হচ্ছে না। এভাবে আপনার কি হচ্ছে, আরো কি হচ্ছে কনভার্সন রেট, আপনার কাস্টমারটা আসলো ফ্রি, যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যে সার্চ করে আপনার অ্যাডটা পেয়েছে, সে আসছে, সে এসে দেখছে যে আপনার এটা পেইড, আসলে সবকিছু পড়ে দেখছে যে পেইড, আপনার ওয়েবসাইটে ঢুকলো, যখন কনভার্সনের মুডে যাবে তখন কিন্তু সে দেখছে যে এটা পেইড, সেজন্য সে আর কিন্তু কনভার্টেড হলো না, সেজন্য আপনার কনভার্সন রেটও, অ্যাডের কনভার্সন রেটও কমে যাবে। তারপর হচ্ছে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর, এই যে এইসব সিচুয়েশন হচ্ছে আপনার কোয়ালিটি স্কোর র্যাঙ্কিংটাও কমে যাবে। এই জন্য কি হয়, এর জন্য কি হয় কোয়ালিটি স্কোর কনভার্সন রেট, এগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম, সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আমার যে সিকোয়েন্সটা মেনটেন হচ্ছে, যে ধারাবাহিকতাটা মেনটেন হচ্ছে এই গুগল অ্যাডস প্লে লিস্টে, এটা ধারাবাহিকভাবে দেখলে আপনারা টোটালটা
বুঝে যাবেন এবং টুটালটা শিখতে পারবেন। সেজন্য আমার আগের ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখতে দেখে আসলে তাহলে এই কোয়ালিটি স্কোর, কনভার্সন রেট এগুলো সবকিছু বুঝতে পারবেন। তো কোয়ালিটি স্কোর যখন আপনার ডিক্রিজ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার অ্যাডের রেটটাও বেড়ে যাবে, আপনার ব্রিডিং স্ট্র্যাটেজি কিন্তু তখন ওই রেটটা আরও ইনক্রিজ হয়ে যাবে। আপনার আপনি হয়তো বিট করেছিলেন 0.01, ওটা দেখা যাবে যে আরও ইনক্রিজ হচ্ছে, তো আপনার খরচ কিন্তু বেড়ে যাবে আর কি এই এইগুলোর কারণে। তো আমরা এখন চলুন দেখি একটু মনিটরে যে আমরা কিভাবে নেগেটিভ কিওয়ার্ডগুলো প্ল্যান করতে পারি এবং কিভাবে রাখতে পারি গুগল অ্যাডস প্ল্যাটফর্মে। তো আমরা এখন গুগল অ্যাডসে যাচ্ছি। গুগল অ্যাডসে যখন যাবেন আপনি এই যে টুলস অ্যান্ড সেটিংসে যদি যান, এখানে দেখবেন আপনার কিওয়ার্ড প্ল্যানার, এই যে কিওয়ার্ড প্ল্যানিং করার জন্য এই ড্যাশবোর্ড সম্পর্কে আমি আগে বলেছিলাম, আমার আগের ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে প্ল্যানিংয়ে যখন যাবেন আপনি কিওয়ার্ড প্ল্যানিং আসবে, কিওয়ার্ড প্ল্যানিংয়ে আপনি নেগেটিভ কিওয়ার্ডগুলোকে এখানে রেখে দিতে পারেন, যাতে আপনার কি হয় যাতে আপনার নেগেটিভ কিওয়ার্ড যারা লিখবে তারা যেন আপনার এখানে না আসে। তো আমি লিখি আমরা একটু সার্চ করি, সার্চ করছি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এগুলো সার্চ করছি, এগুলো রিলেটেড কি কি আর কিওয়ার্ড আছে। এই যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, আপনি এখানে সব কিছু দেখে যাবেন যে কোনটার কত র্যাঙ্কিং, কত সার্চ হয়েছে, এগুলো সব এখানে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। এরপর আপনি যেগুলো রাখতে চাচ্ছেন নেগেটিভে ওগুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পারবেন, আমার আসলে নেট কাজ করছে স্লো, তো এখানে এই যে নেগেটিভ কিওয়ার্ড আছে নেগেটিভ কিওয়ার্ডে ক্লিক করে দিবেন। নেগেটিভ কিওয়ার্ডে ক্লিক করলে এগুলো আপনার নেগেটিভ কিওয়ার্ডে চলে যাবে। এখানে আসলে দু ধরনের আপনি কিওয়ার্ড ক্যাম্পেইনও রাখতে পারেন, আবার দেখা যাবে যে আপনি গুগল অ্যাড গ্রুপেও রাখতে পারেন। তো নেগেটিভ কিওয়ার্ডে এখন আমি এগুলো প্লেস করব। তো এইভাবে যে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ফ্রি, আচ্ছা আপনি কিন্তু ওই যে আমি আগে যেটা দেখিয়েছিলাম এখান থেকে এটা কপি করে আনা যাবে, আমি একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ এই যে দেখেন এগুলো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে সিলেক্ট করার পর দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, তো এইখান থেকে আপনি এগুলো কপি করতে পারবেন। এই যে দেখেন আমি নিউ অ্যাড গ্রুপ বা ক্যাম্পেইনে আপনি এগুলো কিওয়ার্ড আপনি রাখতে পারেন। এরপর আমরা চলে যাব নেগেটিভ কিওয়ার্ডে, নেগেটিভ কিওয়ার্ডে আমরা এগুলো প্লেস করে দিব। নেগেটিভ কিওয়ার্ডে গিয়ে আপনি এখান থেকেও দিতে পারেন বা নেগেটিভ কিওয়ার্ড এখানেও যেতে পারেন। যাওয়ার পর আপনি এখানে এগুলো পেস্ট করে দিলেন, পেস্ট করে এই যে সেভ করলে আপনার এটা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে এখানে চলে আসবে। তো এটাই হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড আপনি কিভাবে প্লেস করবেন আপনার গুগল অ্যাডসে, সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম। এখন চলুন আমরা নেগেটিভ কিওয়ার্ডের কিছু টাইপস আছে এই টাইপসগুলো আমরা দেখব। তো আমরা এর আগে দেখেছিলাম কিওয়ার্ড ম্যাচেস টাইপ, ওইটা যদি আপনারা প্রপারলি দেখেন আমার লাস্ট ভিডিওটা, মানে ওটা ছিল পার্ট 6 যদি না দেখেন এটা কিন্তু ভালোভাবে বুঝবেন না, এখানে যে উদাহরণগুলো আমি দেখাবো। তো নেগেটিভ কিওয়ার্ড ম্যাচ মানে কিওয়ার্ড ম্যাচের চারটা আমি দেখিয়েছিলাম, চার ক্যাটাগরির কিওয়ার্ড দেখিয়েছিলাম ওখানে ম্যাচে। তো এখন আমি এখানে তিনটা নেগেটিভ কিওয়ার্ড ম্যাচ টাইপস দেখাচ্ছি। এই যে এগুলো আমি দেখেন এখানে লেখা আছে নেগেটিভ ব্রড ম্যাচ, এটা হচ্ছে ব্রড ম্যাচ, এটা হচ্ছে ফেস ম্যাচ, এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ব্রড ম্যাচ, ফেস ম্যাচ, তারপরে এক্সাক্ট ম্যাচ, এগুলো সব আমি কিন্তু আমার গত ভিডিওতে আলাপ করেছিলাম ইন ডিটেল, সেজন্য আপনারা ওই ভিডিওটা দেখলে এগুলো অবশ্যই ভালো মতো বুঝতে পারবেন। তো নেগেটিভ কিওয়ার্ড ম্যাচটা এতে কি হচ্ছে, এখানে ব্রড ম্যাচ যখন আপনি রাখছেন, ব্রড ম্যাচ হিসাবে যখন নেগেটিভ কিওয়ার্ড রাখছেন তখন আপনার, আমি একটা উদাহরণ এখানে লেখা আছে দেখেন, রানিং শুজ, রানিং শুজ যখন লিখছেন তখন এটাতে কোনো সিম্বল আসে না ব্রড ম্যাচে, মানে অনেক বেশি ব্রড হয় আর কি। তো সেক্ষেত্রে আপনার এখানে কি কি কিওয়ার্ড ট্রিগার করবে না, কি কি কিওয়ার্ড ট্রিগার করতে পারে এগুলো উদাহরণ হিসেবে দেখাচ্ছে। রানিং শুজে দেখেন, রানিং শুজ যখন কিওয়ার্ড লিখবে তখন কিন্তু আপনার একটা আসবে না, তারপর শুজ রানিং এটা লিখলেও আসবে না, তারপর ব্লু রানিং শুজ এটাও আসবে না, এখানে আসবে রানিং গিয়ার, তারপর ব্লু টেনিস শুজ, এগুলো আসলে যেহেতু মিলছে না এই কিওয়ার্ডগুলো এগুলো আসবে, কিন্তু যেগুলো মিলে যাচ্ছে ওগুলো যেহেতু আপনি নেগেটিভ ব্রড ম্যাচে রেখেছেন সেজন্য এই কিওয়ার্ডগুলো আসবে না। তারপর যদি আমরা দেখি যে ফ্রেস ম্যাচ, ফ্রেস ম্যাচ কি, ফ্রেস ম্যাচ হচ্ছে ইনভাইটেড কমার মধ্যে আপনার এই
নেগেটিভ কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করা। এই যে দেখেন এখানে উদাহরণ আছে রানিং শুজ, এখানে এটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে সেজন্য এটা ফ্রেজ ম্যাচ। তো ফ্রেজ ম্যাচে রানিং শুজ যখন রাখছেন তখন কি কি ট্রিগার হচ্ছে, কি কি ট্রিগার হচ্ছে না দেখেন, রানিং শুজ এটা আসবেই না অবশ্যই, তারপর ব্লু রানিং শুজ এটাও আসবে না। এখানে হবে কি আপনার শুজ রানিং, তারপর আপনার রানিং গিয়ার, ব্লু টেনিস শুজ এইগুলো চলে আসবে। এরপর আছে এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ হচ্ছে মানে এক্সাক্ট যেটা লিখবেন সেটাই এক্সাক্ট কাজ করবে না এখানে নেগেটিভে। আর যদি আপনার এমনি কিওয়ার্ড ম্যাচ হয় তখন কাজ করবে, ওটা আমি আমার আবারও বলছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো রানিং শুজ যখন আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি ওটাকে আমরা এক্সাক্ট ম্যাচ বলছি, রানিং শুজ যখন ব্র্যাকেটের মধ্যে রাখছি তখন রানিং শুজ কেবল যখন কিওয়ার্ড লিখে সার্চ করবে অডিয়েন্স তখন আসবে না, আর বাকিগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। এখানে দেখেন সব ব্লু দিয়ে দেওয়া, গ্রিন দিয়ে দেওয়া আছে, সবগুলোই আসবে কিন্তু রানিং শুজটাই আসবে না। তো এই ছিল নেগেটিভ কিওয়ার্ড ম্যাচ, এটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে এটা আপনার গুগল অ্যাডসে প্লেসমেন্ট করতে হয়, এগুলো আমি আজকে ডিটেইলস দেখানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটা থেকে আপনারা নেগেটিভ কিওয়ার্ডস সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ভিডিও ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে ফিউচারের ভিডিওগুলো খুব সহজে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।